কিনলে যেটা হয় পরের মডেলে আপনার সবাই ইউজ। এটা কার বসেতে ধরলো? আমার আশা ভাই পূরণ হয়ে গেছে। ইজাজ ভাই কত পাউন্ড হবে? ১৬ কেজি না? এই মাছটা ইজাজ ভাই রটে ধরা পড়েছে, কিন্তু আবুল ভাই টেনে বের করেছে। মাছ টানা কিন্তু এই বড় মাছ টানা কিন্তু বেশ একটা দক্ষতার পরিচয়, সবাই মাছ টেনে আনতে পারে না এত বড় মাছ। আমি যে মাছটা ধরেছি সে মাছটা কর্ন দিয়ে, এটা ভুট্টা। Thank you.
একটা যখন কারবশিতে যখন মাছ ধরে তখন সবাই খুব উৎফুল্ল হয়ে পড়ে, সবাই এসেছে মাছটা দেখার জন্য যে কীভাবে। হ্যাঁ হ্যাঁ, এ পর্যন্ত চারটা মাছ আমরা সবাই মিলে ধরেছি, চারটা হয়ে গেছে। বড় মাছ টানতে বেশ কষ্ট, মানে শক্তি আসতে থাকে। ক্যাম্পিং না, ক্যাম্পিং তো জমে গেছে, জমছে রে, ক্যাম্পিং জমছে। মোটামুটি বড় হয়ে গেছে, হ্যাভি এটা হলো আমাদের সেকেন্ড মাছ। টোটাল আমরা সবাই মিলে পাঁচটা মাছ ধরলাম। এটা অনেক বড় না? হ্যাঁ, এটাও 10 কেজি মতো হবে। আরেকটা মাছ ধরেছে শাইন ভাই। আজকে দিনে তোমার কেমন লাগছে? একটা পর একটা মাছ ধরছি আমরা সবাই মিলে, খুবই ভালো, অনেকদিন পর। এখন যিনি মাছ ধরছেন ইনি আমাদের অতিথি, ইজাজ ভাইয়ের ফ্রেন্ড, এসেছে এডমন্টন থেকে কার্প মাছ ধরার জন্য। মাছটা ওঠাতে আপনার কেমন লাগলো? নতুন অভিজ্ঞতা, প্রথম প্রথম কার্প ফিশ ধরছি তো এই জন্যই। ও আচ্ছা, এটা হলো হুক, মাছ ধরার বেশ বড় হুক এবং বেশ স্ট্রং, কারণ আমরা বড় বড় মাছ ধরছি 10-20 কেজি ওজনের। আর এই রিগটা, এখানে চারটা হুক আছে, আমাদের সাসকাচুয়ান প্রভিন্সের সর্বোচ্চ চারটা বড়শি লাগানো যাবে একটা ফিশিং রডে। আর এই যে সুতার রিগটা, এটা কিন্তু বানানো, এটা আমাকে বানিয়ে দিয়েছে মাহবুব মামা, এবং মাহবুব মামাকে অসংখ্য ধন্যবাদ মামা, যে আমাদেরকে এই রিগটা বানিয়ে দেওয়ার জন্য। এবং আমরা অলরেডি দুটো মাছ ধরেছি।
এটা মনে হয় আরো বেশি বড়। এই মাছটা আমার ধরার মধ্যে সবচেয়ে বড় মাছ মনে হয়, 12-15 কেজি হবে। না কত কেজি হবে? ওই যে জিজ্ঞেস করেন ওই যে এজাজ ভাই, এজাজ কত কেজি হতে পারে? 15 কেজি হবে। আসলে এত বড় মাছ টানতে গেলে অনেক এনার্জির প্রয়োজন হয়, আমি হাঁপিয়ে গেছি। সবাই মিলে মাছ ধরছে, আমরা টোটাল 16 জন বাংলাদেশি এখানে। বিশাল বড় মাছ, এদিকে সবচেয়ে বড়।
হ্যাঁ টিটুল তুমি ধরে একটা ছবি তুলো। হ্যাঁ না না ছবি তুলবে বলে এখন না না রহিন ধরো না ধরো। এই যে মাছ যে ধরছে এই যে এজাজ ভাই আমার বন্ধু দেখছো এর আগে আমার ভিডিওতে দেখ তারপরে মাছ তো আছে এর বাক্কা খারাপ সাতকাছি অনেক সাতকাছি অনেক মাছ মজার বিষয় আমার বসিতে মাছটা ধরেছে কিন্তু উনি ভেঙেছে উনি ওদের শোক দেখ আর কিভাবে আমরা ক্যাম্পিং করি কিভাবে মাছ ধরি ধরছো এটা হলো আমার পাঁচ নাম্বার মাছ অনেক টাফ না হ্যাঁ অনেক এনার্জির প্রয়োজন আরেকটা
টোটাল আমাদের 10টা মাছ হয়েছে। আমি আসলে সহজে কার্প মাছ ধরি না, কারণ এটা অনেক এনার্জি লাগে টানতে হয়, সে কারণে আমার এই কার্প মাছ ধরার প্রথম ভিডিও। কিন্তু আগে আমি অনেক মাছ ধরেছি, কিন্তু এখন আর এই এনার্জির কারণে আর ধরতে ভালো লাগে না। আজকে আমরা সবাই মিলে 11টা মাছ ধরেছি, এর মধ্যে আমি ধরেছি 6টা আর সবাই মিলে 5টা মাছ ধরেছে। আসলে আমি এত মাছ ধরার মূল কারণ হলো, একটা সিক্রেট আছে, আর সিক্রেটটা হলো যে বেশি দূরে রডটা ফেলতে পারবে, অর্থাৎ মাছের আধারটা ফেলতে পারবে, সেই বেশি মাছ ধরবে। আর আমি কিভাবে বেশি দূরে ফেলি সেই টেকনিকটা আমি হয়তো বা একটা টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের দেখাবো, আজকে অতটা সময় নেই। এখন 12টা বাজে, আমাদের সাসকাটুন চলে যেতে হবে, আমি আমার সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখানে আর কিছু দেখিয়ে দাও যে এখানে কতগুলো মাছ। সবাই মিলে এখন মাছ ভাগাভাগি করছে। Okay.